আচ্ছা আপুনি কলে ইয়াত নদী নাছিলে বুলি যে কৈছিলে এই ব্ৰহ্মপুত্ৰ তেতিয়া নাছিলে যেতিয়া ব্ৰহ্মপুত্ৰ নাছিল এই সময়ত আৰু সেইকাৰণেই তেনেকৈ আহি পেলাই চাব পাৰিছিল মানে ইয়াত গাইজনীয়ে যে গাখীৰ দিয়েছিল সেইটো গম পাইছিল জোপাই জোপাই পালোহি দেই যেনে তেনে আহি ওম নমঃ শিবায় প্রভু পাই গল বহুত দিন মন আশা আসলে সাম সাম বলে পালো ঈশ্বর মিলালে উমানন্দ মন্দির ভিড় লাগি আছে ভিতর সোমাবলে লাইন লাগিব লাগিব আর আপনার ইয়ার কাষতে ইফালে গণেশ মন্দির আছে এয়া এতে গণেশ মন্দির আছে এটা আছে এফালে মন্দির স্বয়ং সকলকেইটা মন্দির চাবলে প্রয়াস করিম এফালে আছে এভাগী মহাপ্রভু লিখা আছে ইয়াত এভাগী আছে আর মহাকাল মন্দির আছে ইয়াত আহক উমানন্দ মন্দির আমি ভালকৈ এবার পরিদর্শন করে লো মহাবাহু ব্রহ্মপুত্রর বুকুর মাজত এয়া উমানন্দ মন্দির চাওক কিমান সুন্দর পরিবেশ মনোমোহা কি যে ধুনিয়া এখন ফলে রূপে গৈ আছে দেখিছে না মন্দিরতে আছো মন্দির রয়ে থাকুন পক্ষে দেখিল ইয়াতে পুস্তকা পয়সা এই রূপে পুষ এই রূপে ফলে গৈ আছে এই মন্দির ভিতর ক্যামেরা ভিডিও কাটো মানা আছে গতি ইয়াতে মই আমার পণ্ডিতজিক লগ পাইছো গতি এখেতো পায় মন্দির বিষয়ে কিছু কথা আমি জানিবলে প্রয়াস করি মানে বাবা যিজন বাবা ভিতর বাবা আছে অস্বয়ম্ভুলিঙ্গ 1697 বাবার ইয়াত উৎপত্তি হয়েছিল বলে প্রবাদ আছে কোনো লিখিত কিতাব নাই যদিও এইটো মুখনিসৃত আর তেতিয়ার পরাই বাবার পূজা অর্চনা চলা বলে কয় সেই সময়ত এজন সদাগরে বাবা পাইছিল সপনত পাইছিল সদাগরের কলিগাই এজনীয়ে সদায় মানে এই জায়গাত গাখীর দিছিল তেতিয়া ইয়াত নদী নাছিল এই সময়ত আর সদাগরের মানুষে তাত চুপি চাই গম পাইছিল যে কলিগাইজনী ইয়াত গাখীর দিয়ে এডাল বেলগছ আছিল ইয়াতে এই বেলগছৰ তলত বিদিনা বনাইছিল বিদিনা বনৰ ওপৰত সদায় গাখীৰ দিছিল আৰু চুপি চাই যেতিয়া দেখা পায় সেইদিনা ৰাতি বাবাই মানে এটা কৰি বাবাক সপোনত পায় আচ্ছা আপুনি ক'লে ইয়াত নদী নাছিলে বুলি যে কৈছিলে এই ব্ৰহ্মপুত্ৰ তেতিয়া নাছিলে যেতিয়া ব্ৰহ্মপুত্ৰ নাছিল সেই সময়ত আৰু সেইকাৰণেই তেনেকৈ আহি পেলাই চাব পাৰিছিল মানে ইয়াত গাইজনীয়ে যে গাখীৰ দিছিল সেইটো গম পাইছিল আহি পেলাই চুপি চাইছিল আৰু তেতিয়া মানে সপোনত সেইদিনাই সপোনত মানে দেখিছিল বাবাক আৰু বাবাক তাত খনন কৰি পাইছিল সেই জেগাত আৰু সেই জেগাতেই বৰ্তমান মানে পূজা অৰ্চনা চলি আছে বাবা নৰকাসুৰে বনাইছিল এই মন্দিৰটো শিলেৰে বনাই পাথৰে বনাইছিল আৰু কালা পাহাৰ নামৰ এজন মানে হিন্দু বিদ্ৰোহীয়ে এইটো মানে ভঙা বুলি মানে প্ৰবাদ আছে আৰু যিবিলাক মানে এতিয়াও পাথৰ কৰি আছে মন্দিৰৰ বনোৱা পাথৰ সেই পাথৰবিলাক মানে গম পাই যে মন্দিৰৰ মানে সেইবিলাকৰ কিছুমান তাত মানে হেৰি আছে গজালারি বিন্ধুয়া চিন আছে হ্যাঁ আর ঈশ্বর মানে রজা গদাধর সিংহই মানে এই মন্দিরটি নির্মাণ করেছিল আর আমি যিখিনি ব্রাহ্মণ আছো এতিয়া বর্তমান আমাক কোনোজোর পৰা আনিছিল আমি তিনি গোত্রর ব্রাহ্মণ আছো ইয়াতে মানে দুপরিয়া সদায় অন্নভোগর মানে ব্যবস্থা হয় বাবা সদায় অন্নভোগ দিয়া হয় কিন্তু আমার ইয়াত এটা বিশেষত্ব আছে আমার মানে অম্বুবাসীর সময়তো উমানন্দ মন্দির খোলা থাকে এটা অতীজরে পৰা খোলাই আছে এতিয়াও খোলা থাকে এতিয়া কেঁচা ভোগ ব্যবহার করা হয় বাবার ওসর চাকু কল কঠাল আদিৰে ভোগ দিয়া হয় তেতিয়া পকা ভোগ মানে অন্নভোগ নহয় আৰু বাকী মানে বাকী দিনত আৰু সদায় অন্নভোগ বাবাক নিবেদন কৰা হয় আৰু যাত্ৰীয়ে কোনোবাই গ্ৰহণ কৰিব বিচাৰিলে মানে তেওঁলোকে আচলতে ইয়াত মানে যোগাৰ দি লৈ আহিবলগীয়া হয় খাব বিচাৰিলে আমাৰ ইয়াত একো বস্তু নাপায় নদীৰ মাজত সেইকাৰণে কোনোবাই খাব বিচাৰিলে মানে খোৱাৰ ব্যৱস্থা নহয় গতিকে তেওঁলোকে মানে এৰি আনিব লগা হয় খবৰ যোগাৰ আনিবলগীয়া হয় আমাৰ ইয়াত সম্পূর্ণ নিরামিষ ভোগ চলে কেবল শিবরাত্রে সামিষ ভোগ চলে বাকি অন্য সময়ত নিরামিষ আর নিরামিষত মগু দাইল আপনার আলো চালোর ভাত ভোগ ভাত আর বাকি তরকারির কারণে রাঙালাও কবি আদি
মানে তরকারি বনাই দিয়া হয় বা পরমান্ন ভোগ চলে একই দর এয়া আছে আমাৰ উমানন্দৰ মন্দিৰ বৰপূজাৰী তেখেতে আমাক সকলোখিনি ভাঙি মেলি কলে মন্দিৰ হৈ বিশেষ গতিকে আপোনালোকে নিশ্চয় চাই ভাল পাব ভিডিঅটো এয়া আছে আমাৰ উমানন্দ মন্দিৰ আছিল আমাৰ গুৱাহাটীত থকা উমানন্দৰ মন্দিৰ আজিলৈ আহিছোঁ পুনৰ লগ পাম মোৰ অন্য এটা ভিডিঅ' ধন্যবাদ চেনেলত যদি ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰি বেল আইকনটো টিপি দিব বাই বাই জয় আই অসম